চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কখনোই ভুলতে পারবে না। ধনীর রাগ বেশি, গরিবের ক্ষুধা বেশি, আর মধ্যবিত্তের স্বপ্ন বেশি। ভালো থাকতে বেশি কিছু লাগে না, শুধু এমন একজন মানুষ থাকতে হয় যাকে দিন শেষে জানিস তো কি হয়েছে আজ বলে সারাদিনের সব কথা নিশ্চিন্তে বলা যায়। সে ভালোবাসাই হোক কিংবা বেস্ট ফ্রেন্ড, শুধু নিজের কেউ একজন। উত্তম লোক সে যার বয়স হয় দীর্ঘ আর কর্ম হয় সুন্দর। বাবার টাকায় ফোটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে। বড়লোকের ভালোবাসা প্রকাশ পায় দামি দামি উপহারে, আর গরিবের ভালোবাসা প্রকাশ পায় দুফোঁটা চোখের জলে। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। জীবনে দুঃখ আছে বলেই সুখের এত বেশি দাম। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে তিনটি বিষয়ে কখনো ছাড় দিবে না, এক ভালো খাবার খাওয়া, দুই ভালো বিছানায় ঘুমানো, তিন ভালো ঘরে বসবাস করা। ছেলে, কিন্তু আমি তো দরিদ্র, এগুলো আমার দ্বারা কীভাবে সম্ভব? জ্ঞানী বাবা, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। উপকার এমন এক জিনিস যা করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ মনে রাখে। আবেগের থেকে টাকার মূল্য অনেক বেশি, আবেগ দিয়ে জীবন চলে না, জীবন চলে চরম বাস্তবতায়। বৃষ্টি কাউকে কবিতা লেখায়, কাউকে রোমান্টিক করে তোলে, কেউ বউ বাচ্চা নিয়ে ভাঙা ঘর সামলাতে নাজেহাল। অনেক পাপ সংগঠিত হয় যা কেউ দেখতে পায় না, কিন্তু ফলটা সবাই দেখতে পায়। ছেলে ভাগ্যে মেলে আর মেয়ে সৌভাগ্যে। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন, নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না, আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।